খেলা। খেলাধুলার মাধ্যমে দেহ মন উভয়ই সজীব হয়। ধারণা করা হয় আজ থেকে প্রায় 6000 বছর আগে প্রথম কুস্তি খেলার উদ্ভব ঘটে প্রাচীন ইরাকে। প্রথম দিকে মুষ্টিযুদ্ধ, অশ্বযুদ্ধ, দৌড়ঝাঁপ খেলার প্রচলন থাকলেও যুগে যুগে খেলার উপকরণ ও খেলার ভিন্নতায় আসে আধুনিকতার ছাপ। পৃথিবীতে এমন কিছু খেলা আছে যাতে প্রতি মুহূর্তে রয়েছে মৃত্যুর মতন হাতছানি। সামান্য একটু ভুলেই দিতে হতে পারে প্রাণ। সম্প্রতি মার্কিন ম্যাগাজিন ফোর্বস তৈরি করেছে বিশ্বের বিপজ্জনক 10টি খেলার তালিকা। চলুন তাহলে দেখে আসি পৃথিবীর দুঃসাহসিক ও বিপজ্জনক সেই 10টি খেলা। সার্ফিং। দারুণ উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর হওয়ার কারণে সার্ফিং খেলাটি সকলেরই অন্যতম পছন্দের খেলা। 100 ফিট সমুদ্রের বড় বড় ঢেউ চূড়ায় উঠে এগিয়ে যেতে কার না ভালো লাগে, তবে এই ভালো লাগার সাথেও জড়িয়ে থাকে প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি। বহির্বিশ্বে এই খেলাটির অনেক সুনাম বা চাহিদা রয়েছে, তবে বর্তমানে সার্ফিং পেশাদার খেলা হিসেবে ধরা হচ্ছে। ইদানিং বাংলাদেশেও জাতীয় সার্ফিং প্রতিযোগিতা হয় পৃথিবীর সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কেপ ডাইভিং। এটি পানির গভীরতম তলদেশে বিচরণ করার খেলা। এই খেলায় পানির তলদেশের কোনো অপরিচিত অন্ধকারের কোনো গুহায় থাকা হাঙ্গরে বা ভয়ঙ্কর প্রাণীর আক্রমণে আহত হওয়ার আশঙ্কা থাকে সবসময়। তাছাড়া পানির গভীরতার জন্য স্পাইনাল কর্ড, ব্রেনের সমস্যাও দেখা দেয়। এমনকি অনেকেই এই অপরিচিত অন্ধকার পরিবেশে শ্বাসরুদ্ধ হয়েও মারা যায়। বেস জাম্পিং। আরও একটি দুঃসাহসিক ও বিপজ্জনক খেলা বেস জাম্পিং। এসব প্রতিযোগিতারা সাধারণত উঁচু পাহাড়, শহরের সবথেকে বড় বিল্ডিং, অ্যান্টেনা, স্প্যান থেকে প্যারাশুটের সাহায্যে নিচেই ঝাঁপ দেয়। যদিও আমেরিকাসহ বিভিন্ন দেশে এই স্পোর্টসকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে আহত ও মৃত্যু হবার সম্ভাবনা থাকে 90%। বুল ফাইট। বিপজ্জনক খেলার মধ্যে আরও একটি অন্যতম খেলা হল বুল ফাইট। স্পেন পর্তুগালের ঐতিহ্যবাহী খেলা এটি। ফ্রান্সের বেশ কিছু জায়গায় বুল ফাইটের প্রচলন রয়েছে। উন্মুক্ত ষাঁড়ের সামনে দাঁড়িয়ে ম্যাটাডোরকে তার পারদর্শিতা দেখিয়ে বদলে দিতে হয় খেলার গতি। এখানে খুব সহজেই ষাঁড় দ্বারা আহত হওয়ার ঘটনা অহরহ। হেলি স্কিং। খেলাটি খেলতে হয় বরফের সাথে যুদ্ধ করে। প্রথম দিকে খেলাটি খেলার সময় প্রতিযোগীদের হেলিকপ্টারে করে কোনো অপরিচিত বরফ দ্বারা আবৃত সুউচ্চ পাহাড়ে ছেড়ে দিয়ে আসা হয় এবং সেখান থেকেই বরফের মধ্যে প্রচণ্ডভাবে ছুটতে হয়। অপরিচিত পথ, অপরিচিত গিরিখাত, নরম বরফ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই হেলি স্কিং খেলোয়াড়দের জীবন ও আহত হওয়ার ঝুঁকি থাকে। হোয়াইট ওয়াটার রাফটিং। বিপজ্জনক স্পোর্টসের মধ্যে অন্যতম হল হোয়াইট ওয়াটার রাফটিং। এটি পানির উপরের খেলা। খরস্রোতা নদীতে একটি বোর্ডে দুঃসাহসিক অভিযান পরিচালনা করতে হয়। এই খেলায় গুরুতর আহত হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, আর খেলোয়াড়দের মৃত্যুর আশঙ্কা যেন তাড়া করে ফেলে প্রতি মুহূর্ত। এমএক্স সাইক্লিং।
সাইকেল বা মোটর চক্র, যা সাধারণভাবে BMX হিসেবে পরিচিত। অত্যন্ত রোমাঞ্চকর চক্র খেলা এটি, তবে এ খেলার প্রতি মুহূর্তে থাকে বিপদের সম্ভাবনা। না কোনো সমতল পথ নয়, কৃত্রিমভাবে তৈরি করা আঁকাবাঁকা ঢালু, অনেকটা ঢেউর মতো উঁচু নিচু পথের উপর দিয়েই পূর্ণ গতিতে সাইকেল চালাতে হয়, যা করতে গিয়ে বিপজ্জনক দুর্ঘটনার শিকার হয় প্রতিযোগিতা। ক্লাইম্বিং, পর্বত আরোহণ খুবই বিপজ্জনক ও দুঃসাহসিক খেলা। অপরিচিত পথ, অপরিচিত পাহাড় বেয়ে উপরে ওঠা, এখানে অজ্ঞতা ও অনভিজ্ঞতা দুটি কারণই দুর্ঘটনা বা মৃত্যু ডেকে আনতে পারে যে কোনো সময়। স্ট্রিট লিউজ, রাস্তার উপর শুয়ে নির্দিষ্ট গতিতে চলতে হয়, গতি ও ভারসাম্যের অভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপরেও এটি অত্যন্ত জনপ্রিয় খেলা নির্দিষ্ট কিছু দেশে।